নেতৃত্বের মাধ্যমে সেই বিফলগুলি অসহায় মানুষদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা নিচ্ছি। তো এখনো পর্যন্ত কোলাঘাট ব্লকে কেমন ক্ষতিগ্রস্ত অবস্থা রয়েছে এই মুহূর্তে? ক্ষতিগ্রস্ত কোলাঘাটে প্রচুরই আছে। আমরা চেষ্টা করছি আমাদের তিস্তার পঞ্চায়েতের মাধ্যমে এবং মাননীয় সুরেন্দ্রবাবুর সহযোগিতায় তাদের পাশে পরিষেবা পৌঁছে দেওয়া। তাহলে এখনো পর্যন্ত 1300 এলো, এখন সুরেন্দ্রবাবু পাঠানো, তাছাড়াও আমাদের পঞ্চায়েত তিস্তার পঞ্চায়েতের পক্ষে আছে সরকারের পক্ষে। এটা কি সাফিসিয়েন্ট মনে হচ্ছে না আরও প্রয়োজন মনে করছেন? সাফিসিয়েন্ট মোটামুটি সমস্যা মিটবে। আচ্ছা, এগুলো বিলি বন্টন কবে থেকে শুরু হবে? এখনই যে কোলাঘাট ব্লকের সুরেন্দ্রবাবুর অনুগামী ব্লক তৃণমূল কংগ্রেস যাতে মানুষের পাশে থাকতে পারে তার জন্য তিনি এর আগেও লকডাউন সময়ে তার সাধ্যমতো ত্রাণ পাঠিয়েছিলেন, আমরা মানুষের পাশে সেগুলো পৌঁছে দিয়েছি। এখনও মানুষ যখন অত্যন্ত অসহায়, আমরা নিজেরাও অসহায়ত্বে ভুগছিলাম, তখনও তিনি আমাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুবন্ধবাবুর অনুগামী মানুষরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই আমপান ঝড়ে যে ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষদের, আমরা পঞ্চায়েত সমিতিকে আমরা বেশ কিছু ত্রিপল, আমরা প্রায় 1200 ত্রিপল আমরা দিয়েছি মন্ত্রীর নির্দেশে, এবং আবার মন্ত্রী নিজের উদ্যোগে আমাদের কোলাঘাট ব্লকে জন্য 1300 ত্রিপল পাঠিয়েছেন, সেটি প্রত্যেক অঞ্চলে আমরা দুস্থ মানুষজন বিতরণ করে দেবো। আজকেই আমরা সমস্ত অঞ্চল নেতৃত্ব রয়েছে তাদের উপস্থিতিতেই আমাদের বিতরণ করা হবে। তুলে দিন কটা হলো? 5টা। আরে তোমরা সামনে থেকে সরে যাও না, এটা একটা বক্তব্য করবে যে এত ত্রিপল এসছে কোলাঘাট ব্লকে, ঠিক আছে ঠিক আছে, এখন না খাবার নাই দিচ্ছে। কালকে আপনার প্রোগ্রাম দেখেছি তো, এই আমার তোর এই স্পিডের করে একটা কি এসে যায় সেটা না, আরসিবিএসিতে ওটা আপনি খুলে আমার নাম্বার আপনি সেভ করা আছে? হ্যাঁ, আচ্ছা আমি দেখছি, সেইটা তো আমি আনি। প্রতিদিনই হবে বৃন্দাবন কথা, বৃন্দাবন একদম ভুল করে গেলে তুলে দিয়ে চলে বারে বেশি ঘোরা ঘুরি করে তো যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।